নমস্কার বন্ধুরা, মনোমিতা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো মতিচুরের লাড্ডু কীভাবে বানায়। একদম দোকানের থেকেও ভালো খেতে হবে, তো সেই জন্য আমি এখন ছোলার ডাল নিয়েছি 200 গ্রাম। এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে দেবো। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। এটা 3-4 ঘন্টা ভিজবে, তারপরে আবার আসছি। সঙ্গে থাকো সবাই আর দেখো। দেখো ডালটা 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এইবার আমি ভালো করে ধুয়ে নেবো। জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নেবো। এইবার ডালটা একদম ভালো করে জল ঝরিয়ে নেব, শুকনো শুকনো হয়ে যাবে, 10 থেকে 15 মিনিট এমন থাকবে। ডালটা আমি 20 মিনিট ধরে জলটা ঝরিয়ে নিয়েছি, শুকনো শুকনো হয়ে গেছে, মানে একদম জল মানে ভেজা থাকলে হবে না। এইবার আমি একটা মিক্সি নিয়েছি, দিয়ে ডালটা পেস্ট করে নেব। দেখো ডালটা বেটে নিয়েছি, এই যে একদম মিহি করলে হবে না, একটু গোটা গোটা থাকবে, দানা দানা ভাব থাকবে, এমন করে বেটে নিয়েছি। এইবার উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে তেল দিলাম, এরকম করে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরকম মচমচে করে ভেজে নিতে হবে। এইবার আমি এটা গুঁড়ো করে নেব, একদম মিহি করে গুঁড়ো করব না। দেখো এটা গুঁড়ো করে নিয়েছি, মানে একদম মিহি হয়নি, মানে মিহি করতে নেই, একটু গোটা গোটা থাকবে। এইবার চিনির শিরাটা বানাতে হবে, তার জন্য আমি 250 চিনি নিয়েছি। যেহেতু 200 গ্রাম ডাল, তাই 250 চিনি আর তার অর্ধেক জল, মানে চিনি 250 হলে তার অর্ধেক জল। দাও চিনিটা, চিনির শিরাটা হয়ে গেছে, একটু আগুন দিয়ে দেখো, চামচি করে অল্প অল্প চিটচিটে হবে। এইবার ওইটা ডালটা দিয়ে দাও।
দেখো আমাদের লাড্ডুটা বানানো হয়ে গেছে। বেসন ছাড়াই লাড্ডু বানিয়েছি। তো যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকবে, সবাই সাবস্ক্রাইব করবে, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ব্লগ নিয়ে। নমস্কার।